নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মূলত ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করব, আর একটা ছোট্ট আপডেট আছে, মানে ট্রান্সফার আপডেট আছে, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসি হুয়ান মেরা গঞ্জালেসের কথায়। তো আমার কাছে যেই খবরটা এখন আছে সেই অনুযায়ী হুয়ান মেরা গঞ্জালেস ইস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করেছে খেলার জন্য। আর কেমন ধরনের প্লেয়ার তোমরা সবাই তাকে দেখেছো আর সকলেই চেনো। আর লাস্ট আই লিগ সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে যদি কেউ ভালো খেলে থাকে তাহলে হুয়ান মেরা তাদের মধ্যে অন্যতম। তো অনেকে বলছে দেখছি ফেক নিউজ, এটা কিন্তু ফেক নিউজ নয়। হুয়ান মেরা কিন্তু অ্যাপ্লাই করেছে ইস্ট বেঙ্গল ক্লাবে, অ্যাপ্লাই যেহেতু করেছে তো তার জন্যই আমি পোস্টটা করেছি যে সব কিছু ঠিকঠাক থাকলে লাল হলুদ জার্সিতে আবার খেলতে দেখা যাবে। আর এখন যদি কোচ বলে যে হ্যাঁ তাকে রাখা যাবে তাহলে হুয়ান মেরা থাকবে, না হলে থাকবে না। আর অনেকে দেখলাম আবার বলছে যে বেইতিয়া আর হুয়ান মেরা দুজনকে একসাথে নেবে না। আমি কিন্তু একবারও বলিনি যে বেইতিয়া বা হুয়ান মেরা দুজনকে নেবেই, নিয়ে ফেলেছে কনফার্ম, এরকম কিন্তু কিচ্ছু বলিনি। তো দুজনের নাম এখন রাখা রয়েছে, এবার কোচ এসে ঠিক করবে যে হুয়ান মেরা ভালো হবে না বেইতিয়া ভালো হবে। যদি দুজনের মধ্যে কাউকেই ভালো না লাগে তার, তাহলে কেউই হবে না। মেন কথা হচ্ছে এইটা, পুরোটাই ডিপেন্ড করছে কোচের উপরে, কোচ যাদেরকে চাইবে তারাই একমাত্র খেলবে। তো এই ছিল হুয়ান মেরার আপডেট, আর ফাইনাল যদি কিছু হয় তাহলে তো অফিসিয়ালিভাবে জানিয়েই দেবে। তো এই গেল হুয়ান মেরার আপডেট। এইবার চলে আসি যে একটা আপডেট দেবো বলেছিলাম সেইটায়, তো সেটা হলো হুগো বুমাস। তো সবাই চেনো তাকে, এফসি গোয়ার হয়ে খেলেছে, 25 বছর বয়সী মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার। তো সে কিন্তু বিপুল পরিমাণ ট্রান্সফার ফির বদলে মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়ে দিয়েছে, এটা পুরোপুরি কনফার্ম নিউজ। এবার শুধুমাত্র অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা আসার অপেক্ষা। জাস্ট এই দুটো আপডেট দেওয়ার ছিল, আর বাকি কোনো আপডেট পেলে আবার হয়তো ভিডিও দেব আজকে রাতের দিকে, নালে কমিউনিটি পোস্ট করে জানিয়ে দেবো যদি ছোটোখাটো আপডেট থাকে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।